শুক্রবার রাত থেকেই বিনোদন পাড়ার আলোচিত খবর, বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। হঠাৎ করে এই অভিনেতার বিয়ের খবর মিডিয়া পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাকে বিয়ে করেছেন ছোট পর্দার এই অভিনেতা, প্রেম নাকি পারিবারিকভাবে, আর কিভাবে সম্পন্ন হলো বিয়ে, নাকি শুধুই কাবিন করে রেখেছেন, এসব নিয়ে যেন শেষ নেই কৌতূহলের। একাধিক গণমাধ্যমে জোভানের বিয়ের খবর নিশ্চিত হওয়া গেলেও অন্য বিষয়গুলো নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মূলত জোভানের এক ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে এসব জল্পনা। শুক্রবার রাত 9টার দিকে সামাজিক মাধ্যমে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোভান, এরপরই চাউর হয় বিয়ের খবর। তবে সেই পোস্টে অভিনেতা নিজেই কবুল ক্যাপশন দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জোভানের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, জোভান খুব চাপা স্বভাবের মানুষ, তিনি এসব বিষয়ে আড়াল রাখতে পছন্দ করেন, শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। জোভানের এই বন্ধুর কথার প্রতিফলন দেখা গেছে পোস্ট করা ছবিতেও, সেখানে জোভান তার স্ত্রীর মুখটি দেখাননি, এমনকি তার বিষয়ে কোনো তথ্যও জানাননি। তবে জোভান বিয়ে করেছেন সেই বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। তবে সূত্রে জানা গেছে বিয়ের আয়োজন পারিবারিকভাবে হয়েছে, জোভানের স্ত্রী বা বিয়ের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আরও জানা যায় জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকায়, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, বিয়ের কিছুদিন আগে থেকেই পরিচয় ছিল দুজনের, তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ফেসবুকে জোভান প্রথম ছবি পোস্ট করে লিখেছেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ কবুল। ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান, খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান, যেখানে সেই মেয়েটির কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে। ফেসবুক পোস্টের ক্যাপশনে শুক্রবারের তারিখ 12/1/2024 উল্লেখ করেন এই অভিনেতা। প্রসঙ্গত 2011 সালে সবিজে যাত্রা শুরু করে একটানা 12 বছর ধরে অভিনয় করে যাচ্ছেন জোভান। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব কোয়ান্টেনেও। বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন পর্দার বাইরের একজনকে।